সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা করব এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.2। আজকে আমরা যেই সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে বহুল আলোচিত একটি সমস্যা এ অধ্যায়ের। যদিও বা এ অধ্যায়ের অন্যান্য 6 নম্বর যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যা আমরা জায়ান ম্যাথে করে থাকি 9.1-এ, কিন্তু এই সমস্যাটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা সমস্যা যেটা জায়ান ম্যাথের মধ্যে নাই। এবং যত ধরনের টেস্টে কোশ্চেনগুলো আসে কিংবা বোর্ডে কোশ্চেনগুলো আসতে পারে সেভাবে আমি কোশ্চেনটা সাজিয়েছি। আমি কোশ্চেনটা সাজিয়েছি সাইন এ মাইনাস কজ এ প্লাস ওয়ান ডিভাইড বাই সাইন এ প্লাস কজ এ মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান এ প্লাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান এ মাইনাস সেক এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ট্যান এ প্লাস সেক এ ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস সাইন এ ডিভাইড বাই কজ এ ইজ ইকুয়াল টু কজ এ ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন এ। এটা আমাদের কোশ্চেনে আছে, মেন বইতে কোশ্চেনে আছে, এটাও কোশ্চেনে আছে, এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। আমি অতিরিক্ত এটা থেকে এটা প্রমাণ পরীক্ষাতে এটা থেকে এটা প্রমাণ আসে, এটা থেকে এটা প্রমাণ আসে এবং এটা থেকে এই জিনিসটা প্রমাণ এসে থাকে। আজকে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি একটু মনোযোগ সহকারে যদি দেখি আমার লেফট হ্যান্ড সাইডকে আমি এটা ধরলাম, মনে করলাম কোশ্চেনে এই জিনিসটা দেওয়া আছে, আমার কোশ্চেনে এই জিনিসটা দেওয়া থাকলে আমি এই জিনিসটা লিখব। তাহলে এই কোশ্চেনে যেহেতু এই জিনিসটা দেওয়া আছে তাহলে কী দেওয়া আছে, সাইন এ মাইনাস কজ এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এ প্লাস কজ এ মাইনাস ওয়ান, এই জিনিসটা আমি এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড। এবার আমার কাজ হচ্ছে আমি এখানে কজ দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিব, কারণ এই জিনিসটাকে আমাকে টেনে প্রকাশ করতে হবে, এই জিনিসটা একটু করে মনে রাখতে হবে। তাহলে সাইন এ ডিভাইড বাই কজ এ, কজ এ ডিভাইডেড বাই কজ এ, ওয়ান ডিভাইড বাই কজ এ ইজ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইড বাই কজ এ, কজ এ ডিভাইড বাই কজ এ মাইনাস ওয়ান ডিভাইড বাই কজ এ। এই দেখো প্রত্যেকটার নিচে আমি কজ এ দ্বারা ভাগ করছি। আমরা জানি সাইন এ ডিভাইড বাই কজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান এ, কজ এ কজ এ কাটা গেলে থাকবে ওয়ান, এবং ওয়ান ডিভাইড বাই কজ এ আমরা জানি ওয়ান ডিভাইড বাই কজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে সেক এ। তাহলে নিচেও ঠিক সেম, ট্যান এ প্লাস ওয়ান মাইনাস সেক এ, এই দেখো ট্যান এ প্লাস ওয়ান মাইনাস সেক এ। এবার আমি এটাকে একটু করে সাজায় লিখলাম, ট্যান এ প্লাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান এ মাইনাস সেক এ প্লাস ওয়ান, এটাকে জাস্ট আমি একটু সাজিয়ে লিখলাম। এবার যে এই যে মাইনাস ওয়ান আছে, এই দেখো এই জিনিসটা কিন্তু 1 নং হুব হু সেম, দেখছো মিলে গেছে। এইবার আসো, আমরা জানি ওয়ান এইখানে যেহেতু ট্যান এ সেক এ আছে, আমরা জানি সেক এবং ট্যান এর মধ্যে একটা বর্গের সম্পর্ক আছে। বর্গের সম্পর্কটা কি আমরা জানি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান। দ্যাট মিনস এই ওয়ানের জায়গায় আমরা কী লিখতে পারবো, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। তাহলে দেখো নিচে থাকে কি, সেক এ মাইনাস ট্যান এ প্লাস ওয়ান। এখন কি স্যার নিচে কি ওয়ানের জায়গায় সূত্র বসাবো না, না সূত্র বসাবো না। স্যার আমরা কীভাবে বুঝবো, এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে তোমাদেরকে। আসলে গণিতের মধ্যে অনেকগুলো টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই করলে খুব সহজে করা যায়, এটা হচ্ছে টেকনিক, ক্লিয়ার? তার মানে এখানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রত্যেকে জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ, একবার প্লাস একবার কি মাইনাস। এখন এই জায়গায় দেখো, এই জায়গায়ও ট্যান এ প্লাস সেক এ আছে, এই জায়গায়ও ট্যান এ প্লাস সেক এ আছে, দোনোটা জায়গায় এই জিনিসটা হচ্ছে কমন। দ্যাট মিনস ট্যান এ প্লাস সেক এটা কী যাবে, কমন যাবে। দ্যাট মিনস ট্যান এ প্লাস সেক এ আমি কমন নিয়ে যদি নিই, এই জায়গা কিছুই থাকবে না, কিছুই যখন থাকবে না আমরা জানি উৎপাদকের নিয়ম অনুসারে কোনো কিছু কমন নিলে কিছু না থাকলে সেই জায়গায় থাকে ওয়ান, মাইনাস চিহ্ন মাইনাস, আর কি থাকবে সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ, এখানে সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করা হয়নি। আচ্ছা নিচে কী থাকে, নিচে থাকে সেক এ ট্যান এ মাইনাস সেক এ প্লাস ওয়ান। এখন একটু মজার সহকারে আমরা খেয়াল যদি করি, ট্যান এ প্লাস সেক এ এই জিনিসটাকে মাইনাস দেয়া গুণ যদি করি ওয়ান মাইনাস সেক এ মাইনাস এ মাইনাস এ প্লাস ট্যান এ, ক্লিয়ার? আচ্ছা এখন এটাকে আমি যখন যদি দেখি, দেখো তো এটা ছিল কি ট্যান এ মাইনাস ওয়ান মাইনাস সেক এ প্লাস ওয়ান, মানে ওয়ানের আগে প্লাস, ট্যানের আগেও প্লাস, সেকের আগে মাইনাস। এখানে উপরটাও দেখো ট্যানের আগে প্লাস, সেকের আগে মাইনাস, ওয়ানের আগে কি প্লাস। দ্যাট মিনস এই হরের এই রাশি, হরের এই রাশি লবে এই রাশি কী যাবে, কাটা যাবে, কাটা গেলে কী থাকবে ট্যান এ প্লাস সেক এ। দ্যাট মিনস ট্যান এ প্লাস সেক এ, দ্যাট মিনস আমার দ্বিতীয়টা প্রমাণ চলে আসছে। এখন দ্বিতীয় রাশির সম্পর্কিত হলো 3 নম্বরটা, 3 নম্বরটা কীভাবে করব, আমরা ট্যান এ কে ভেঙে ফেলবো। আমরা জানি ট্যান এ কে ভাঙলে কী হবে, সাইন এ ডিভাইড বাই কজ এ,
আবার স্যাকে কে ভাঙলে কি হবে 1 ডিভাইড বাই cos a তাহলে কি লসাগু যায় খুব সোজা cos a দ্যাট মিন্স sin a প্লাস 1 যেহেতু cos a মিলে গেছে তাহলে থাকবে sin a আর এখানে থাকবে 1 ঠিক আছে আমি আশা করি তোমরা যেহেতু সায়েন্সে পড়ো তোমরা লসাগুসহ খুব সহজে পারো দ্যাট মিন্স আমাদের দেখো 3 নাম্বারটা মিলে গেছে এখন 4 নাম্বারটার মধ্যে আমি একটু খেয়াল যদি করি একটু খেয়াল যদি করো দেখো নিচে আছে 1 মাইনাস sin a কিন্তু এখানে আছে cos a তাহলে আমি একটা কাজ করি 1 মাইনাস sin a যেহেতু আছে আমি 1 মাইনাস sin a কে দিয়ে হরকে এবং লবকে উভয় জায়গায় গুণ করে দিছি হর এবং লব উভয় জায়গায় 1 মাইনাস sin a দ্বারা গুণ করে দিছি 1 মাইনাস sin a ক্লিয়ার তাহলে এটা হবে 1 প্লাস sin a কোথায় পাইছি আমি এটা আগেই দেয়া ছিল কোশ্চেনে আর এটা আমি কেন আনছি অতিরিক্ত এই জিনিসটা হর এবং লবের মধ্যে প্রমাণের স্বার্থে ক্লিয়ার তাহলে sin a ডিভাইড বাই 1 মাইনাস তাহলে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a এটা কার সূত্র দেখে বলো তো ত্রিকোণমিতিক সূত্র না বীজগাণিতিক সূত্র অবভিয়াসলি বীজগাণিতিক সূত্র আর বীজগাণিতিক সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 1 উপর a স্কয়ার দিলেও যা না দিলেও তা মাইনাস b স্কয়ার বিটা হচ্ছে কি sin দ্যাট মিন sin স্কয়ার a দ্যাট মিন্স এবার দেখো আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos স্কয়ার a তাহলে নিচে cos a একটা উপরে cos a দুইটা কাটাকাটি করলে কি থাকবে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a যেহেতু এটা দিয়ে এটা কাটলে cos স্কয়ার a কে দিয়ে cos কে ভাগ করলে কি থাকবে cos a একটা থাকবে আর 1 মাইনাস sin a এটাই হচ্ছে প্রমাণ এটা হচ্ছে 4 নাম্বারটার প্রমাণ আমি আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই আমি এর পরবর্তী ক্লাসে 6 এর অন্যান্য সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম